বরিষ্ঠ রাজনেতা তথা পূর্বতন মন্ত্রী দামোদর রাউতকর পরলোক হৃদঘাতর শিকার হওয়া পরে তাঁকু রাজধানীর এক প্রাইভেট মেডিকাল ভর্তি করা যাইতিলা। গত 18 তারিখর এক ঘরোই হসপিটালে তাঁকু আডমিট করা যাইতিলা। তেবে বরিষ্ঠ রাজনেতা দামোদর রাউতকর আশু আরোগ্য কামনা করিবা সহিত দীর্ঘ জীবন কামনা করিথিলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যা বর্তমানের বড় খবর আসি পৌঁছুছি এবং দুঃখদ ঘটনা যে বরিষ্ঠ রাজনেতা তথা পূর্বতন মন্ত্রী দামোদর রাউতকর পরলোক হৃদঘাতর শিকার হওয়া পরে তাঁকু রাজধানীর এক ঘরোই হসপিটালে ভর্তি করা যাইতিলা। এ সম্পর্কের অধিক অপডেট দেওয়া পাই আম সহ বর্তমান ফোন লাইনে জোড়িয়েছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। দিব্যজ্যোতি, যাহা দুঃখদ খবর আসুছি যে আউ নাহান্তি বরিষ্ঠ রাজনেতা তথা পূর্বতন মন্ত্রী দামোদর রাউত, এর ভিতরে আউ কিছু খবর আসিপারুছি কি? তাঁক ঘর লোক মানে তো নিহতি ভাবে হসপিটালে বর্তমানে উপস্থিত থেবে, অপডেট এর ভিতরে কোণ আসিপারুছি দিব্যজ্যোতি? দেখুন তো নিহাজ ভাবে বড় দুঃখদ খবর আসি পৌঁছুছি সকাল সকাল যাহা খবর আসুছি বরিষ্ঠ রাজনেতা দামোদর রাউত আউ নাহান্তি আম গহণরে। 83 বর্ষ বয়সরে তাঁকর দেহান্ত হয়েছি। 5:23 সময়ের তাঁক দেহান্ত হয়েছে পুয় তথা বিধায়ক সম্বিত রাউতরায় সূচনা দিয়েছেন। এবং যে দেখিবে দামোদর রাউত এই বিয়োগ রাজ্য রাজনীতি পাই গোটে অপূরণ ক্ষতি। কেহি বি এভাবে চিন্তা করলে যে সে হঠাৎ চালি যাবে, কারণ তাঁক দেহ বারম্বার খারাপ হেউতিলা এবং সে দীর্ঘদিন হব অসুস্থ রয়েছে। এবং যেভাবে ভাবে তাঁকর অসুস্থ লাগি রয়েছিলা এবং পরে সে ভাল হয়ে যাওয়া তো সমস্তে ভাবিলে, গতকাল খবর আসলা যে সে তাঁক স্বাস্থ্য অবস্থা সংকটাপন্ন অছি এবং তাঁকর পুয় মধ্যে সূচনা দেউতিলে যে তাঁক স্বাস্থ্য অবস্থা সংকটাপন্ন অছি, কিন্তু ডাক্তারমানে লগাতার ভাবে চেষ্টা করছন্তি এবং তাঁকর চিকিৎসা চালিছি, সে হুয়েত ভাল হয়ে কথা মধ্য সবু যে তাঁকর শুভেচ্ছু মানে রয়েছেন্তি, যে তাঁকর কর্মী মানে রয়েছেন্তি, একথা চিন্তা করুলে এবং ভাবুলে যে দামোদর রাউত পুঁথরে ভাল হয়ে এবং এথর নির্বাচনের পুঙ্ক সহ প্রচার ময়দানের পুঁথরে দেখা মিলিব, কারণ গত কিছুদিন তলে প্রচার ময়দানকু সে পুঙ্ক সহ ওলাইলে হুইল চেয়ারে যাইলে সত, কিন্তু পুঙ্ক সহ প্রচার ময়দানে দেখা মিলল সে সতর পাই তো নিহাতি ভাবে এই যে ক্ষতি গোটে অপূর্ণ ক্ষতি গোটে বড় শূন্যস্থান, এই শূন্যস্থান কেহি বি পূরণ করে পারবে না। জগৎসিংহপুর রাজনীতির জনে টাণুয়া নেতা, জনে জ্ঞানী গুণী বাগ্মী রাজনেতা ছিলে দামোদর রাউত। এবং দেখিবে তাঁকর রাজনৈতিক ক্যারিয়র, প্রথমে এসমারু সে বিধায়ক ভাবে জনতা দলরু লড়িকি 1977 মশায় বিধানসভাকে আসিলে। 1977-1980 সে প্রথম বিধায়ক ভাবে এসমারু আসিলে বিধানসভাকে, জনতা দলরু নির্বাচিত হয়েছিলে। পরে 1980-1985 সে জনতা দল সেকুলারু নির্বাচিত হয়েছিলে এসমারু। পুঁ থে যে দেখিবে জনতা দলরু 1990-1995 পর্যন্ত সে এসমারু হি নির্বাচিত হয়েছিলে। এমনি ভাবে 2004-2009 পর্যন্ত পাখাপাখি 5 থর সে এসমারে নির্বাচিত হয়েছিলে। এসমা তাঁকর কর্মভূমি লা তাঁকর এসমারু সে 5-5 থর নির্বাচিত হয়েছিলে। পরে 2009 সে পারাদ্বীপে নির্বাচিত ছিড়া হয়েছিল, অর্থাৎ পারাদ্বীপ সে নির্বাচিত হয়েছিল 2009-2014 পর্যন্ত, 2019 পর্যন্ত পারাদ্বীপে সে কাম করছিলেন। 2019 পুঁথরে সে এরসমা কু ফেরিছিলে, 2019 সে বিজেপি রু নিহতি ভাবে দেখতে যেমন আপনার আলোচনা করছেন সে অনেকবার বিধায়ক রূপে কার্য করা সহ পূর্বতন মন্ত্রী মধ্যে রয়েছেন। এবং যদি দেখিবা 1979 মশায় 2017 মশায় পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন সরকার মন্ত্রীমণ্ডলের সে জনে দক্ষ মন্ত্রী ভাবে মধ্য সে কার্য করছেন এবং বর্তমান তাঁক বিয়োগরে পুরা ওড়িশার যদি দেখিবা শোকর ছায়া খেলে যাইছে। বরিষ্ঠ রাজনেতা পূর্বতন মন্ত্রী দামোদর রাউত আউ আম গহণে নাহান্তি। গত 18 তারিখর সে হসপিটালে ভর্তি হয়েছিল এবং তাঁক স্বাস্থ্যাবস্থা মধ্য সংকটাপন্ন রয়েছিল। তবে দামোদর রাউত 1942 মশায় জুলাই 2 তারিখে জন্মগ্রহণ করেছিল এবং জনে
দক্ষ নেতা ভাবে সে মধ্যে অনেক সময় ভিন্ন ভিন্ন সরকার মন্ত্রিমণ্ডলের জনে দক্ষ মন্ত্রী ভাবে মধ্যে সে কার্য করেছেন। তবে পুণর আমার সহ যোড়ি হয়েছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। দিব্যজ্যোতি, বর্তমান যে ঘটনা আসি পৌঁছুছি, যে খবর আসি পৌঁছুছি, যেমি আপনার আলোচনা করুলে জনে জনে দক্ষ রাজনেতা নিহতি ভাবে বর্তমান ওড়িশা হরাইছি। দিব্যজ্যোতি, দেখুন নিশ্চিত ভাবে ওড়িশা রাজনীতির গোটে যুগর অবসান কহিলে অত্যুক্তি হব না। দামোদর রাউত এই যে বিয়োগ গোটিয়ে যুগর অবসান বলে কুহযিব, কারণ দামোদর রাউত সেই বাক্যবাণ প্রত্যেক সময় সমস্ত মনে পকায়ে যে দামোদর রাউত এভাবে এক নেতা লে যে রোকঠোক শুনাউলে। আমি গতকাল আলোচনা করলে যে দামোদর রাউত কী সবুলে পরিচিত, কী সবুলে সে লোকপ্রিয়, কী সমস্ত ঝুড়ি হুঁতি দামোদর রাউত কু সরকারি দল ঠু নেই বিরোধী দল পর্যন্ত সমস্তে তা প্রশংসা করতে, সমস্ত ভাল পাঁচ এপাই যে তা কেবে কে পছরে কহা শুনে না। সে যা কুহতি রোকঠোক কুহতি, মুহরে মুহরে কুহতি, সরকার কোণী দোষমূলক থাকু কিংবা খোদ মুখ্যমন্ত্রী সে অনেক সময় রোকঠোক শুনে দিয়েছেন। একথা নিজে মুখ্যমন্ত্রী কুহতি যে দামবাবু যা কুহতি মুহরে মুহরে কুহতি, বিজু বাবু পাখু সে শিখিছিলেন রাজনীতি একথা সে কুহতি যে যেতবে ওইউটি কাম করি চাকরি করি সেই সময় মতে বিজু বাবু আনিলে রাজনীতি এবং বিজু বাবু ঠু প্রেরণা পাই রাজনীতি কমিটি করা যায় এবং রাজনীতির সেই যে খড়ি ধরিকি শিখিছিলি বিজু বাবু মতো খড়ি ধরি শিখাইলে রাজনীতি। তো এইভাবে ভাবে সে বিজু বাবু ছাত্র লে বিজু বাবু ঠু রাজনীতি শিখিলে সবুলে কুহতি, বিজু বাবু কথা সে সবুলে কহি আসুলে এবং তাঁকরি ভি সে নিজকে প্রতিপাদিত করলে, তাঁকরি ভি নিজ গড়ি তোলে প্রত্যেক সময় সে রোকঠোক শুনাউলে। সে কুহযা যে দামক তুণ্ড খুলিলে কাহার মুন্ড গড়ে, অর্থাৎ সে যে হয়ে না কী সে সবুলে রোকঠোক শুনাউলে এবং যা ভুল ভটকা হোলা সাং কুলে। এবং যে দেখবে জগৎসিংহপুর কথা যে দেখবে, জগৎসিংহপুর দুই মহান রাজনেতা লে প্রথমে যদি দেখবে বিষ্ণু দাস বিয়োগ হয়েছিল, বর্তমান দামোদর রাউত বিয়োগ নিহত ভাবে জগৎসিংহপুর রাজনীতি মধ্যে গোটে অপূরণীয় ক্ষতি। এবং মু যেমন আপনার কুলি সে প্রায় সাত রু আটটি বিভাগ মন্ত্রী পদ সম্ভালি তাভি এতে গুড়ে বিভাগ মন্ত্রী কে আজ পর্যন্ত হয়ে না। প্রথমে যদি দেখবে সে ১৯৯১ মসিহার পঞ্চায়েত সমিতি ভাবে নির্বাচিত হয়েছিল এবং তারপরে যদি দেখবে তাঁকর যে কার্যকাল রয়েছে সে প্রথমে মন্ত্রী হয়েছিল ১৯৭৯ মসিহার, ১৯৭৯ রু ১৯৮০ মসিহা পর্যন্ত মন্ত্রী রয়েছিল, যে আইএনপিআর মন্ত্রী রয়েছিল, তারপরে ডেভেলপমেন্ট সোশিয়াল ওয়েলফেয়ার সামাজিক সশক্তিকরণ বিভাগ মন্ত্রী হলে এবং তারপরে পঞ্চায়েতরাজ বিভাগের মন্ত্রী হলে এবং তারপরে পরে মহিলা ও শিশু বিকাশ বিভাগের মন্ত্রী মধ্যে হয়েছেন। সেইভাবে পুনি আউথরে আইএনপিআর মন্ত্রী হলে, তারপরে সংস্কৃতি বিভাগের মন্ত্রী হলে এবং এগ্রিকালচার বিভাগের মন্ত্রী হয়েছেন, সমবায় বিভাগের মন্ত্রী হয়েছেন, কৃষি ও মৎস্য পশুসম্পদ বিভাগের মন্ত্রী হয়েছেন, স্বাস্থ্য বিভাগের মন্ত্রী হয়েছেন, এইভাবে পাখাপাখি আঠ রু নটি বিভাগের মন্ত্রী হয়েছেন। সবু বিভাগের সে নিজের নিপুণতা নিজের অভিজ্ঞতা দক্ষতা প্রতিপাদিত করছেন, যে বিভাগ কু যাইছেন সে বিভাগের কিছু নয় করা চেষ্টা করছেন। সবুঠ বড় কথা হচ্ছে আপনার জানিছেন সে সবুলে তাঁক কথা কু বিবাদে রুহতি, শেষ থর পাই সে যে দেখবে যা কহিলে তাকে নিয়ে বিবাদ হল এবং তাঁকে মন্ত্রীপদ ছাড়া পড়লা, তাঁকে কুহগলা ইস্তফা পাই সে সাং সাং ইস্তফা দিয়ে দিয়েছিলে। যাহা তাঁক রাজনৈতিক ক্যারিয়ার ঘটিছে বোধ অন্য রাজনেতাঙ্ক পাখরে সেভাবে কিছু দেখা মিলে না, রাজনৈতিক পাখরে সেভাবে ঘটনাক্রম দেখা কেবি মিলিনা। এবং সে সবুলে কিভাবে ওড়িশার ভাল হব, যে বিভাগের দায়িত্ব নিয়েছেন কৃষি বিভাগ ঠু আরম্ভ করি অন্য যে বিভাগ দায়িত্ব সমবায় বিভাগ দায়িত্ব নিয়েছেন, সবুলে চেষ্টা করছেন যে কৃষিকর কৃষি কৃষকর উন্নতি এবং অন্য কিভাবে ওড়িশার লোকঙ্কর ভাল হব সে নিয়ে সবুলে সে
সরকার পাখে রকুলে এবং বিধানসভার সাহায্য স্বরের সরকার কুলে নিজ অঞ্চল সমস্যা হোক কিংবা ওড়িশার যেকোন সমস্যা কু নেই সে মন্ত্রী থাকতু নথাকতু পছে কিন্তু সাহায্য স্বরের বিধানসভার সবুলে নিজের তথ্যকে উপস্থাপন করুলে এবং নিজের প্রসঙ্গ রকুলে যে কিভাবে ওড়িশার ভালো হয়ে পার ওড়িশার কন কলে আহরি যে ভালো হব এবং সবুঠ বড় কথা হচ্ছে চারা দুর্নীতি প্রসঙ্গ সে যেভাবে সামনাকে আনিলে যে কিভাবে ভাবে চারা দুর্নীতি হয়েছে কিভাবে উমফেড দুর্নীতি হয়েছে এ প্রসঙ্গ নিয়ে কোনো না কোনো সরকার গোটে অড়ুয়া হয়েছিল এবং এ প্রসঙ্গ মধ্য সমস্ত স্বীকার করলে এবং সেই সময় চারা দুর্নীতির সত সামনাকে আসলা যেতবে বরিষ্ঠ নেতা রাজ্য সরকার পূর্বতন মন্ত্রী খোদ চারা দুর্নীতি প্রসঙ্গ আনিলে যে কিভাবে ভাবে চারা দুর্নীতি এই সরকার হয়েছে কত টাকা তাকে সরকারি অধিকারী এবং কিছু রাজনেতা কিভাবে লুটপাট করছেন এ প্রসঙ্গ খোদ দাম রাউত আনিলে তো সবুলে তাঁকু এ কথা মনে রাখি আমাদের সবুলে মনে রহবে সে যে সে দুর্নীতি কেউ না কেউ সবুলে কড়া সমালোচনা করলে যে দুর্নীতি হোক সে তার বিরোধ করলে এবং বিজু বাবু ভাই নির্ভীক দক্ষ রাজনেতা লে সবুলে সরকারি অধিকারী মানুষ সে তাগিদ করলে যে লোকের কাম কর এবং কেউঠি বি দুর্নীতি প্রত্যয় দিও না একথা কুলে এবং যেতবে আজ সকাল দেহান্ত খবর আসি পৌঁছা তাঁকর যে পৈতৃক জন্মস্থান রয়েছে এরসমা তীর্তোল তারপরে আপনার দেখবে পারাদ্বীপে সে মধ্যে অনেক সময় বিতাইছেন সবুঠি কর্মী মনরে সেই গোটিয়ে কথা সমস্তে তাঁকু আজ ঘুরি হচ্ছেন সমস্তে কৌন দামবাবু ভাই জন নেতা আলবে না তাঁকর এই শূন্যস্থান গোটে অপূর্ণ ক্ষতি ওড়িশা রাজনীতি পাই বিশেষ করে জগৎসিংহপুর পাই জগৎসিংহপুর দিব্যজ্যোতি যেমতি আপনা আলোচনা করছেন এ পুরা ওড়িশা রাজ্য রাজনীতির যদি দেখিবা এহা এক অপূরণীয় ক্ষতি এবং তাঁক বিয়োগে বর্তমান সবু জায়গায় শোকর ছায়া খেলে যাইছে আপনার নজর রাখন্তু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।